হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিও না আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা আমাকে ভালোবেসে বেশ কিছু প্রশ্ন করেছে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব কারণ আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমার চ্যানেলের মধ্যে যখন বিশ হাজার সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা এই মাইলস্টোনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আমার চ্যানেলের মধ্যে একটা কিউ এনে ভিডিও আপলোড করব। ঠিক আছে তো আমি আমার কমিউনিটি ট্যাবের মধ্যে এরকম একটা পোস্ট করি এবং আমি কিন্তু আপনাদের বলি যে আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা আমাকে করতে পারেন তো এই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমাকে কিন্তু আমার পার্সোনাল লাইফ সম্পর্কে বলেন বা আমার ইউটিউব জার্নি সম্পর্কে বলেন বা ইউটিউব সম্পর্কে কিন্তু অনেকেই অনেক রকমের কোশ্চেন করে তো এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আমি এই ভিডিওর মধ্যে পিক করি আর এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অথেন্টিসিটি বা সত্যতা অনুযায়ী কিন্তু দেওয়ার চেষ্টা করব আশা করি আমি কোনো মিথ্যার আশ্রয় নিব না তো যারা যারা প্রশ্ন করেছে এক এক করে তাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি তো এর জন্য আমি আমার মোবাইলটাকে আগে ওপেন করে নিচ্ছি কারণ এই সমস্ত প্রশ্নের স্ক্রিনশট আমি কিন্তু আগে লিখে আগে নিয়ে রেখেছি আর কি পিক করে রেখেছি তো প্রথমে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে সঞ্জিত সরকার টুয়েড টুয়ে তো এই ভাই বলেছে যে একটি ভিডিও তৈরি করতে কত সময় লাগে কংগ্রাচুলেশন ফর টুয়েন্টি কে সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ ব্রো ফর আস্কিং দিস মানে কংগ্রাচুলেশন জানার জন্য তো ভাই দেখো একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেক সময় লাগে তো আমি আমি আপনাকে আর কি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে ধরুন আমি কিন্তু কোনো একটা টপিকের উপর যখন ভিডিও বানাই সেক্ষেত্রে দুই ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভাবি সেখানে এক দুই ঘন্টা গেল এবং থামনেল বানানোর ক্ষেত্রে ধরেন যে এক ঘন্টার মতো গেল দুই ঘণ্টা এবং ভিডিও বানানো এবং ভিডিও অ্যাডিট সব এখানে আপনি তিন ঘন্টা বা চার ঘন্টা ধরতে পারেন তো টোটালি দেখা যায় যে একটা ভিডিও বানাতে কিন্তু ভাই পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লাগে যদি নর্মালি আপনি ভিডিও বানাতে চান বা যদি আপনি হাই কোয়ালিটির বা ভালো কোনো পার্টিকুলার টপিকের উপর ভেবে যদি আপনি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার দুই থেকে তিন দিনও লেগে যেতে পারে সেটা প্রোজেক্টের উপর ডিপেন্ড করে বা টপিকটার উপর কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তো আমার ক্ষেত্রে বেসিক্যালি এটুকুই সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা এরপর যে কোশ্চেনটা করেছে আমার আর কি বড়ো ভাই হয় শ্রদ্ধেও বড়ো ভাই রায়হান থ্রি সিক্সটি টেক চ্যানেলের ওনার তো তিনি আমাকে কমেন্ট করেছে আর কি প্রশ্ন করেছে আর কি যে কংগ্রেচুলেশন হোয়াট ইজ ইউর গোল উইথ ইউটিউব চ্যানেল হোয়েন এ ইউটিউবার ক্যান কনসিডার হিমসেলফ সাকসেসফুল গুড লাক তো ওনার প্রশ্নের ধরনটা আর কি এরকম ছিল যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমার ফিউচার প্ল্যান কি বা আমার গোল কি তো দেখুন আমার যেটা আর কি ফিউচার আমি ইন ফিউচারে যেটা করতে চাই মানে ভিডিও এডিটিং নিয়ে বা ভিডিও রিলেটেড কাজ নিয়ে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপাততে কিন্তু এখানে আমি সময় দিচ্ছি না বাট ইন ফিউচারে কিন্তু এখানে আমার প্রচুর সময় দেওয়ার ইচ্ছা আছে কেন ইচ্ছা আছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন এবং তারপরে তিনি আমাকে আরও কোয়েশ্চেন করেছে যে হোয়েন এ ইউটিউবার ক্যান কনসিডার হিমসেলফ সাকসেসফুল অর্থাৎ কখন একজন ইউটিউবার আর কি নিজেকে সাকসেসফুল হিসেবে দাবি করতে পারে তো দেখুন আমি ওনার উত্তরে একটা কথাই বলতে চাই যে আস আমার চ্যানেলের মধ্যে যদি ওয়ান মিলিয়নও সাবস্ক্রাইবার থাকতো বা টু মিলিয়নও সাবস্ক্রাইবার থাকতো তারপরেও কিন্তু আমি নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে কিন্তু দাবি করতে পারতাম না বা কখনোই দাবি করব না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এক মিলিয়ন দুই মিলিয়ন বা যত মিলিয়নই হোক না কেন আমি কিন্তু নিজেকে কখনোই একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে দাবি করব না কারণ আমি আপনাদের বলতে চাই যে ভাই দেখুন সাকসেস জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস ঠিক আছে আপনি যদি বিল গেটস বলেন বা ইলন মাস্কে ইলন মাস্কে কেউ আর কি জিজ্ঞেস করেন যে আপনি কত পার্সেন্ট সাকসেসফুল তারা কিন্তু বলবে যে বলবে যে না আমি সাকসেসফুল না কারণ হচ্ছে ভাই সাকসেসফুল যে জিনিসটা এটা কিন্তু মানুষের কাছ থেকে দেওয়া আমরা বলি ইলন মাসকে সাকসেসফুল কিন্তু ইলন মাস কিন্তু কখনো নিজেকে সাকসেসফুল হিসাবে দাবি করে না আর প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির মনের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা থাকা উচিত বা এরকম একটা বিষয় কিন্তু মনের মধ্যে রাখা উচিত যে মানুষ কখনো নিজে থেকে কোনো সাকসেস হতে পারে না সাকসেস যে বিষয়টা সেটা মানুষের কাছ থেকে আর কি পাওয়া তো এরপরের যে কোয়েশনটা করেছে আমি নামটাকে ভালোভাবে মাহির পুতুল তো তিনি আমাকে বলতেছে যে প্রথমে কংগ্রাচুলেশন ফর টোয়েন্টি কে সাবস্ক্রাইবার আপনার মতে আমার চ্যানেল আর কি তো তিনি বলতেছে আমার মতে আপনার চ্যানেল আর কি একশো সাবস্ক্রাইবার থাকা উচিত ছিল যাই হোক আমার প্রশ্ন হলো আপনি কত বছর থেকে ইউটিউবে কাজ করেন এর আগে আপনার চ্যানেল ছিল কি না তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে ভাই দেখুন আমার আগেও একটা চ্যানেল ছিল ঠিক আছে তো আমি হয়তো বা টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমি ইউটিউবটা অ্যাজ এ ওরকম বিষয় না মানে আমি আমি আর কি বলা যায় যে মজা করার জন্য বা ইউটিউবে হালকা পাতলা কাজ করার জন্য দেখা যাচ্ছে যে স্ক্রিন কিছু ভিডিও রেকর্ড করে আমি ইউটিউবের মধ্যে আপলোড করতাম বাট আমার ওরকম কোনো কনসেন্ট্রেশন ছিল না বা ওরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি একজন ইউটিউবার হবো জাস্ট মজার ছলে আর কি দুই চারটা ভিডিও আর কি আপলোড করেছিলাম সেটা দুই সালে সরি দুই সালে তো এরপরের যে কোশ্চেনটা করেছে সেম কোশ্চেন এইচকে জব সার্কুলার দাদা কত সাল থেকে ইউটিউবে কাজ করেছেন তো আমি যদি জেনুইনলি এই প্রশ্নের উত্তর দিতে চাই তো দেখুন আমি যে ইউটিউবে কাজ করতেছি সেটা হচ্ছে টু মানে একদম জেনুইনলি বা ইউটিউবার হওয়ার ইচ্ছা নিয়ে আমি ইউটিউবে কাজ শুরু করি হচ্ছে দুই সাল থেকে তারপরে আমাকে একজন কোশ্চেন করেছে তাইবুল ইসলাম জিতু তো এইভাবে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর আপনার ভয়েসটাও অনেক সুন্দর তবে আমার প্রশ্ন হলো ইউটিউবে আর্নিং সম্পর্কে বাংলাদেশের ইনকামের পরিমাণ মানে বাংলাদেশে যে ইনকাম রয়েছে এটা পরিমাণ কম হওয়ার কারণ কি। তো দেখুন ভাই এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলতে চাই যে ইউটিউব ভিডিওতে যে সমস্ত অ্যাড প্রোভাইড করে সেগুলো কিন্তু পার্সোনালাইজড অ্যাড প্রোভাইড করে ঠিক আছে পার্সোনালাইজড অ্যাড মানে এর কোনো একটা কোম্পানি যদি কোনো একটা ভিডিওতে অ্যাড প্রোভাইড করে সেগুলো কিন্তু ভাই এর মানুষের কাছেই যাবে যেটা আমি প্রথমেই বললাম যে পার্সোনালাইজড অ্যাড তো আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের কাছে কিন্তু দেখবেন যে পান্ডা বাংলা লিঙ্ক এরকম কিছু অ্যাড শো করানো হয় অর্থাৎ বাংলাদেশের কোম্পানি যেগুলো অ্যাড প্রোভাইড করে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাই যার কারণে হয় কি বাংলাদেশের যে অ্যাড রয়েছে যারা আর কি অ্যাড প্রোভাইড করে তারা কিন্তু বিট্রেড বলেন বা আর পি বলেন এগুলো কিন্তু অনেক কম থাকে যার কারণে কিন্তু বাংলাদেশের যে ইউটিউবাররা রয়েছে তারা কিন্তু খুব কম ইনকাম করতে পারে অপর দিকে যদি আপনি ইউএস কানাডা অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশের কথা কল্পনা করেন বা চিন্তা করেন সেক্ষেত্রে দেখতে পাবেন তাদের যে অ্যাড প্রোভাইডার কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু ইউটিউবের মধ্যে অ্যাড প্রোভাইড করে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে আর পি এবং সিপিএম এগুলো কিন্তু অনেক হাই থাকে এবং পার্সোনালাইজড অ্যাড যখন অস্ট্রেলিয়ার মধ্যে প্রোভাইড করা হয় যখন কোনো অস্ট্রেলিয়া ব্যক্তি একটা ভিডিওকে দেখে সেক্ষেত্রে কিন্তু সিপিএম থাকার কারণে তারা আর কি অনেক বেশি টাকা ইনকাম করতে পারে তো এরপর যে কোশ্চেনটা করেছে হুম এই প্রশ্নটা কিন্তু অনেকেই অনেকেই করেছে আমি বারবার বলতেছি এই কিন্তু আমাকে করেছে বা অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে জানতে চান আসসালাম আলাইকুম ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় আপনার বাড়ি কোথায় তো দেখুন ভাই আমি আপনাকে বলতে চাই যে দেখেন আমার বাড়িটা হচ্ছে কিন্তু একটা পপুলার প্লেজে ঠিক আছে আমাদের ভাষা হচ্ছে নীলফামারি উত্তর আইপিজেডের কাছে তো আপনারা অনেকেই চিনবেন যে নীলফামারি উত্তর আইপিজেড বাংলাদেশের মধ্যে মোস্ট পপুলার একটা জায়গা এবং উত্তর আইপিজেডকে বলা যায় যে বাংলাদেশের নবমতম নবমতম আর কি সরকারি ইপিজেড ঠিক আছে এটা কিন্তু অনেক একটা প্রপার এরিয়ার মতো বলা যায় আর কি তো আমার বাসা হচ্ছে এখানে নীলফামারিতে তো একজন প্রশ্ন করেছে খুব আর কি এমন টাইপের একটা প্রশ্ন আমি বলতে পারতেছি না ডিজে ডিজে রিমিক্স এই কোয়েশনটা কিন্তু অনেকেই আমাকে করেছে অনেকে বলতে কি অনেক বলতে পাঁচ থেকে ছয় জনের মধ্যে মতো আমাকে এই কোয়েশনটা করেছে যে জিএফ কয়টা ভাই সত্যি জানি সত্যি কথা বলবেন না বলতেছে যে আমার জিএফ কয়েটা কয়টা তো আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে ভাই দেখুন আমাকে দেখে কি মনে আমি একবারে সিঙ্গেল এরকম জিএফ টিএম এর জিএফ এর কোনো আর কি চক্কর বক্কর আমার কাছে নাই এখন বর্তমানে তো এরপরে যে কোয়েশনটা করতেছে সেটা হচ্ছে ভাই আপনার চ্যানেল মনিটাইজড হতে কতদিন সময় লেগেছে তো আমি আপনাদের বলতে চাই যে ভাই দেখুন আমি আমার চ্যানেলটার মধ্যে আই থিঙ্ক এখন ডেটটা ভুলে গেছি বাট এটুকু বলতে পারি যে আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা দুই দিনের মধ্যে মনিটাইজড হয়েছিল এবং এরপর যে কোয়েশ্চেনটা করেছে ওয়াইটি সুমন রাউল কংগ্রাচুলেশন ব্রো তুমি ইউটিউবের পাশাপাশি কি কি কাজ করো তুমি ইউটিউবে কিভাবে এলে ইউটিউব ছাড়া তোমার কি কি আর্নিং সোর্স রয়েছে তো আমি আপনাদের আগেই বলতে চাই যে ভাই দেখুন ইউটিউব ইজ নট মাই প্রাইমারি সোর্স অফ ইনকাম আমি আমার যে ইউটিউবের যে টাকাটা সেটা আমি দেখতেও যাই না যে আমার ইউটিউব থেকে কী পরিমাণ টাকা ইনকাম হলো বা ইউটিউবের যে রেভিনিউ শিট রয়েছে সেই রেভিনিউ শিটটাকেও কিন্তু আমি দেখতে যাই না যে ইউটিউব থেকে আমি কী পরিমাণে টাকা ইনকাম করি আমি আপনাদের বলতে চাই যে ভাই দেখুন আমার মোস্ট অফ দ্য আর্নিং সোর্স হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সিং ঠিক আছে আমি টু থাউজেন্ড নাইনটিন থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোজেক্টের কাজ করে আসতেছি ফ্রিল্যান্সিং রিলেটেড টু থাউজেন্ড নাইনটিন থেকে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ফাইবার বলেন আপওয়ার্ক বলেন বা ফিলান্সিং ডট কম থেকে কিন্তু আমার মোস্ট অফ দ্য ইনকাম আসে আর ইউটিউব আমি জাস্ট করতেছি আমার ইচ্ছা আছে আমি আপনাদের আগেও বলেছিলাম যে দেখুন ভিডিও ক্রিয়েটিং নিয়ে কিন্তু আমার ইন ফিউচারে বড়ো হওয়ার ইচ্ছা আছে যে আমি ভিডিও প্রোডাকশান নিয়ে কাজ করব। কিন্তু আপাতত আমার আর্নিং প্রয়োজন বা আমার টাকা পয়সার প্রয়োজন যার কারণে কিন্তু আমি বাইরে বেশি কাজ করি অনেকে আমাকে বলে যে ভাই আপনি ইউটিউবে কেন এখন বেশি অ্যাক্টিভ থাকে না তো এটার প্রধান রিজন হচ্ছে যে ভাই এটাই দেখুন যে এখন আমরা মামি আর কি যেই এজে আসি বা যে রয়েছি এখানে কিন্তু আমার টাকা পয়সার প্রচুর প্রয়োজন আর ইউটিউবে তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলের ইনকাম রিভিল করেছিলাম তো আপনারা তো জানেন যে ইউটিউব থেকে কি পরিমাণে অর্থ উপার্জন করা যায় আর এভাবে যদি আমি ইউটিউবের মধ্যে চলতে থাকি তাহলে কিন্তু আমি আমার ফ্যামিলিটাকেও রানিং করতে পারবো না যার কারণে কিন্তু আমি বর্তমানে বাইরে কাজ করতেছি বাট ইন ফিউচার আমি ইউটিউবে ভালোভাবে কাজ করব। এবং এরপরের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে আমার বড় ভাই মনির হাসান স্বামী বিয়া কবে করবেন ভাই তো দেখুন ভাই আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার এজ হচ্ছে টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড মানে আমার হচ্ছে বাইশ বছর বয়স এবং আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি তো বিয়ে করার কথা যদি আপনারা বলতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করব। মানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে দেখা যাবে দুই তিন বছর তারপরে আমি চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করব। তারপরে এটার কথা আমি ভাবে দেখবো আপাতত এগুলো নিয়ে আমার কোনো আর কি মাথা ব্যথা নাই তো আবার একজন কোশ্চেন করতেছে রায়হান ইসলাম ফাইভ ভাই রিপ্লাই দিতেই হবে যে আছে কয়টা ঠিক আছে তো আমি তো এই প্রশ্নের উত্তর ভাগে দিয়ে দিলাম যে তো এরপর যে প্রশ্নটা করতেছে সেটা হচ্ছে নোমান বাংলা টেক ভাই অনেক ভিডিও আপলোড করে দিছি কাজ হচ্ছে না একটু জানাবেন প্লিজ কেন এরকম হচ্ছে তো আমি আপনাদের বলে রাখি যে ভাই দেখুন ইউটিউবে আপনি যত বেশি ভিডিও আপলোড করেন না কেন এখানে আপনার কোনো কাজই হবে না যদি আপনি আর কি টার্গেট অনুযায়ী ভিডিও আপলোড না করেন বা অডিয়েন্সদের মনোমতো যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু কখনই আপনি ভাই ইউটিউবে ইউটিউবার অন্তত হতে পারবেন না আপনাকে নিজের যে স্কিলসগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে হবে প্লাস আপনার ভিডিওর যে প্রেজেন্টেশন সেগুলো কিন্তু অনেক অনেক ভালো করতে হবে তবেই দেখা যাবে যে আপনি ইন ফিউচারে একজন ভিডিও ক্রিয়েশনে ভালো পারফর্ম করতে পারবেন বা ইউটিউবার অন্তত হতে পারবেন তো এরপরের যে প্রশ্নটা করেছে সাকসেসফুল লাইভ ইউটিউব চ্যানেল খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুমি কি গুগল অ্যাড চালিয়েছিলে চ্যানেলগুলো করার জন্য তো দেখুন ভাই আমি আপনাদের বলতে চাই যে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকমের কোনো গুগল অ্যাডস রান করিনি বা আমি আমার ইউটিউব চ্যানেলের পেছনে কিন্তু একটি টাকাও খরচ করিনি ঠিক আছে গুগল অ্যাডওয়ার্ড তো দূরের কথা আপনারা প্রত্যেকে জান যে গুগল অ্যাডওয়ার্ডে একটা ভিডিও বুস্ট করতে গেলে কত পরিমাণ টাকার প্রয়োজন হয় তো ভাই দেখুন আমি এতদিন পর্যন্ত এখানে ইউটিউবে কাজ করতেছি আর কি ইউটিউবের পেছনে আমি কোনো টাকা ইনভেস্ট করেছি না আমি আমার ইউটিউব ভিডিওগুলোতে কোনো বুস্ট চালিয়েছি এবং লাস্ট যে প্রশ্নটা সরি লাস্ট না এরপরে হয়তো আরও প্রশ্ন থাকতে পারে ফিজ সং ইউটিউবটাকে কীভাবে দেখতেছেন বিজনেস নাকি প্রফেশান তো অনেকে আমি দেখেছি আর কি ইউটিউবটাকে নিয়ে ভয় পাই যে আসলে ইউটিউব যদি আমরা করি এটা কি বিজনেস এবং প্রফেশন হিসেবে নিতে পারবো তো আমি আপনাদের বলতে চাই যে ভাই দেখুন এটাকে আপনি অবশ্যই প্রফেশন নিতে নিতে পারবেন অনেকের মাথায় একটা ধারণা থাকে যে এ ছেলে হয়তো ভাই ইউটিউব করতেছে এর ফিউচার খারাপ আছে তো আমি আপনাদের বলে একটা কথাই বলে রাখি যে ভাই দেখুন মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ঠিক আছে আর ইউটিউব তো দূরের কথা তো আর যদি ইউটিউবে আপনি ভিডিও ক্রিয়েশনেরই কথা বলেন আমি পার্সোনালি এখন বর্তমানে ইউটিউবটাকে কিন্তু অ্যাজ এ প্রফেশন হিসেবে নিচ্ছি না তবে ইন ফিউচারে ইন ফিউচারে এটাকে আমি অবশ্যই প্রফেশন হিসেবে নিব। এবং এরপরে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে সানি আরফান সানি তো এইভাবে প্রশ্ন করতেছে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করেছে তো দেখুন ভাই আমি ফিলান্সিং করে কত টাকা ইনকাম করেছি সেটার শীতটা আমি কখনো দেখিনি তবে এটুকু আমি আন্দাজ করে বলতে পারি যে চার হাজার ডলারের উপরে তো অন্তত ইনকাম করেছি ফিলান্সিং করে ঠিক আছে তো সমস্ত স্ক্রিনশট ঘাটাঘাটি করার পর দেখলাম এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন যে আমি ফিলান্সিং করে কত টাকা ইনকাম করেছি তো এই ভিডিওতে আপনারা যারা যারা আমাকে কোশ্চেন করেছেন বিভিন্ন আমার পার্সোনাল লাইফ বলেন বা আমার ইউটিউব রিলেটেড বলেন অনেকেই কিন্তু অনেক কোশ্চেন করেছেন আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে আমার কাছ থেকে যতটুকু অথেন্টিসিটি সেই অথেন্টিসিটির সাথে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো এই ছিল আজকের এই ভিডিও আর আমার বিষকে উপলক্ষে আপনাদের জানে সাগর সম্পাদন কারণ আপনারা না থাকলে কিন্তু আমি হয়তো বা আজকে এই পর্যন্ত আসতে পারতাম না বা বিষকে সাবস্ক্রাইবার যে মাস্টনটা সেটাই কিন্তু কমপ্লিট করতে পারতাম না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ